অ্যান্টিহেলিক্স, হেলিক্সের নিচে এখানে ক্রাস অফ দ্য হেলিক্স, আর এখানে হচ্ছে সিম্বা কঙ্কাই, মানে এর নিচে যে জায়গাটা থাকে, তাই না? সিম্বা কঙ্কা, সিম্বা এইটা না, এটা এইটা তোর কঙ্কা, তাই না? এইটা সিম্বা কঙ্কা না, এটা সিম্বা কঙ্কা না, আচ্ছা এটা সিম্বা কঙ্কা, ঠিক আছে, এটা স্টেরিয়া, তারপর হচ্ছে এই যে ট্র্যাগাসটা কই, এই যে ট্র্যাগাস অ্যান্টি ট্র্যাগাস, তারপর দেখ এই হেলিক্সটা তোর এখানে যেটা এই দুইটা হেলিক্সের যে জায়গাটা আছে দুইটা ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফসা, এদের স্ক্যাফয়েড ফসা, এটা কি স্ক্যাফয়েড ফসা, ট্রায়াঙ্গুলার ফসা শেষ, এটা কঙ্কা, ট্র্যাগাস অ্যান্টি ট্র্যাগাস, আর তো কোনো কিছু না এক্সটার্নাল নিয়ে, তাই না? তাহলে এই এই এখন হচ্ছে তোর এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিয়াটাস শেষ, এবার হচ্ছে কার্টিলেজিনাস পার্ট আর হচ্ছে বনি পার্ট, ও বনি মানে হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল ওয়ান থার্ড যেটা আছে এটা হচ্ছে কার্টিলেজিনাস, মিডিয়াল টু থার্ড যেটা আছে এটা তোর বনি পার্ট, ঠিক আছে, পেট্রাস পার্ট, এটা কি কিসের মধ্যে থাকে এটা বনি পার্টটা, এটা তো থাকে পেট্রাস পার্ট না, না পেট্রাস পার্ট না বনি পার্ট, ওটা তো বললাম যে এই যে তোর বনি পার্ট যেটা আছে এটা কি পেট্রাস পার্ট অথবা টেম্পোরাল বনির মধ্যে থাকে, এটা হওয়ার কথা তো, হ্যাঁ যে বাইরের দিকে যে হচ্ছে এক্সটারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, তার সামনে হচ্ছে ম্যান্ডিবুলার ফসা, ম্যান্ডিবুলার ফসার পেছনে হচ্ছে এক্সটারনাল অ্যাকোস্টিক মিয়াটাস আছে না, ওইখানে ওই পার্টটুকুই হচ্ছে বনি পার্ট, আর তার বাইরে হচ্ছে কার্টিলেজিনাস, তারপর পেট্রাস পার্টে যেই ঢুকে যাবে সেই মিডল এয়ার তৈরি হবে, আর তার ভিতরে যে যেটুকু থাকবে সেটা ইন্টারনাল এয়ার, তো এখন হচ্ছে যে এখানে মাসেলগুলো নাম টেম্পোরালিস, টেম্পোরালিস মাসেল, টেম্পোরালিস মাসেল, হলুদ জিনিসটা কি রে, এটা তো ফাসা, আচ্ছা এটা টেম্পোরালিস মাসেল কি ফ্যাট, ও আরে ফ্যাট, আচ্ছা এখন এখানে আর কি ধরে এটা এসে তোর কি টেনসর টিম্পানি, টেনসর টিম্পানি মাসেল, এইবার হচ্ছে মিডল ইয়ারের এমডির বাউন্ডারি ধরে, এটা কি মিডল ইয়ার না, হ্যাঁ তো হচ্ছে টেনসর টিম্পানি, এটা তো অডিটরি অডিটরিটিভ এরিয়াটা, মানে অডিটরিটিভ এর ওপেনিং, এই গোলটা কি তাই তো যাবে, এটা হচ্ছে ভেস্টিবুলার, এটা কি ভেস্টিবুলার কপি, এটা মাসেল, পেট্রাস মাসেল, পেট্রাস মাসেল, এই